হ্যালো বন্ধুরা, আজ আমি আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো চিচিঙ্গা দিয়ে একটা নতুন রেসিপি দেখাবো। প্রথমে আমি চিচিঙ্গা এভাবে কেটে রেখেছি। এখানে আমি পোস্ত রেখেছি, আদা রেখেছি, তেজপাতা রেখেছি, আরও অনেক নুন আছে, হলুদ আছে, লঙ্কা আছে। আর আমি এর মধ্যে একটা নতুন জিনিস যোগ করেছি, সেটা হলো চিংড়ি মাছের মাথা বা চিংড়ি মাছের যে পাগুলো থাকে সেগুলো আমরা ফেলে দিই সাধারণত, সেটাকে আমি না ফেলে আমি এটা মিক্সিতে পেস্ট করে রেখেছি। আমি এটা দিয়েই আমি আজকে আমার রেসিপিটা দেখাবো। তাহলে আমি শুরু করি, রান্নাটা এবার শুরু করা যাক। আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এরপরে আমি একটা তেজপাতা ফোড়ন দেব, আর এরই সঙ্গে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। এর মধ্যে আমি এক চামচ মতন আদা বাটা দেব। আমি সবসময় আমার রান্নাতে প্রথমে আমি হলুদ দিই, দেখুন হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে আর এই তেলটা ছিটকাবে না। আমি মোটামুটি এক চামচ হলুদ দিলাম, তখন আমি অল্প দিয়েছিলাম। এরপরে আমি মশলাটা দেবার সময় আমি গ্যাসটা সবসময় সিম করে নেব। এরপরে আমি এক চামচ জিরে বাটা দেব। তারপরে আমি যে চিংড়ি মাছের মাথাগুলো, ছোট মাছের মাথা বা পাগুলো থাকে সেগুলো আমরা ফেলে দিই, তা সেটা আমি ফেলে না দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি। এই মশলা, এই চিংড়ি মাছের মাথাটা আমি বাটাটা দিয়ে দিলাম, মশলার মধ্যেই আমি এটা দিয়ে দিলাম। এই রান্নাটা করে দেখবেন খুব টেস্টি হয়। এক চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেব, এতে আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো দেব। এবার আমি মশলাটা একটু ভাজতে থাকবো। মশলাটা আমি এইভাবেই ভাজছি। মশলাটা আপনারা একটু ভালো করে ভেজেই নেবেন। নেবার পরে চিংড়ি মাছটা, এই সরি, চিচিঙ্গাগুলো আমি দিয়ে দেব। চিচিঙ্গাগুলো আমি সব দিয়ে দেব। এই রেসিপিটা করে দেখবেন খুব ভালো লাগবে খেতে। এই সময় তো চিচিঙ্গা পাওয়া যায় গরমের সময়। চিচিঙ্গারও অনেক রকম রেসিপি হয়। মশলাটা দিয়ে আমি চিচিঙ্গাটা দিয়ে মেশাবো। এতে আমি সামান্য জল দেব, দিয়ে আমি এটা একটু ভাজা ভাজা করব। এবার আমি একটু নুন দেব, এক চামচ মতন আমি নুন দিলাম। এইভাবে আমি এটা ভাজতে থাকবো, খানিকক্ষণ ভাজব। এইভাবে আমি ভাজতে থাকবো, এটা
যেটুকুনি জল দিচ্ছি সেটা দিয়ে খানিকক্ষণ ভাজবো, তারপরে জল লাগলে জল দেব। এবার আমি একটু এটা ঢাকা দিয়ে রাখছি। এবার ঢাকনাটা একটু খুলে দেখি কি অবস্থায় আছে। মশলাটার মধ্যে একটু জল বেরিয়ে গেছে, চিচিঙ্গা থেকে জানেন সাধারণত একটু জল বেরোয়। এরপরে আমি একটু হাফ চামচ মতন কাঁচা লঙ্কা পেস্ট, আর আমি যে পোস্ত বাটা, পোস্তটাকে আমি শুকনো অবস্থায় মিক্সিতে পেস্ট করেছি, সেটা এক চামচ আমি রেখেছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে আমি রান্নাটা করলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চিংড়ি মাছের তো জানেন সাধারণত খুব ভালো গন্ধ বেরোয়, খুব ভালো গন্ধ বেরিয়েছে। বন্ধুরা আপনারা এইভাবেই রান্নাটা করবেন। আমার রান্নাটা প্রায় অনেকটা হয়েই গেছে, চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গেলেই আমার রান্নাটা হয়ে যাবে। দেখ আমার রান্নাঘর বা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের শেয়ার করুন। আর পাশে থাকা বেল আইকনটি যে আছে সেটি আপনারা প্রেস করুন, যাতে আমার আগের এবং পরের ভিডিওগুলো আপনারা পেয়ে থাকবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি, আর যাদের যারা সাবস্ক্রাইব করেননি তাদের আমি অনুরোধ করছি যে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আমার রান্নাটা হয়েই গেছে, দেখুন আমার রান্নাটা। এবার আমি ঢাকা দিয়ে কিছুটা স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।